কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, সন্ধ্যা কাপুতে গিয়ে যে ভিউটা পাইনি, পুরো স্লিপিং বুদ্ধা। আজকে আপনাকে দেখাচ্ছি, চলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের কাছে। ছাঙ্গু লেক জানেন, আমরা নাথুলায় আছি। বলছেন ওরা লাল মতো রেড ফ্ল্যাগ হচ্ছে কি চায়না বর্ডারে, আর এটা হচ্ছে কি ইন্ডিয়া রেড বিল্ডিংটা। এতদিন যে ছবিগুলো বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় দেখেছি, আজকে সেখান দিয়ে আমি যাচ্ছি। চলছে চাকা রিপেয়ারিং আমাদের, আর রাস্তার মধ্যখানে হয় আমাদের গাড়ির চাকা খারাপ হয়ে। হ্যালো বন্ধুরা, লেটস গো চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা ইস্ট সিকিমের আপনাকে নিয়ে যাব নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। প্রথমে গ্যাংটক থেকে রওনা দেওয়ার পরে আপনাকে ছাঙ্গু লেক দেখতে পাবেন, এখানে সোংমো লেক বলে। তারপরে আমরা চলে যাব একদম নাথুলা, সেখানে ভারত চীন বর্ডারের পাশে আপনাকে দেখাবো, এবং তারপরে আমরা বাবা হরভজন টেম্পল দেখবো। যাওয়া এবং আসার রাস্তার মিডিলে আপনি অনেক লেক দেখতে পাবেন, মঞ্জু লেক, টঞ্জু লেক। চলুন বন্ধুরা, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং সব কিছু আপনার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাত্রা স্টার্ট হয়ে গেল, অ্যান্ড সোমনীল আর আমি আজকে ডেস্টিনেশন সোমনীল, ছাঙ্গু বা মন্দির, আর যদি সম্ভব হয় নাথুলা। নাথুলা, নাথুলাটা ছাঙ্গু থেকে আর একটু ওপরে, অ্যান্ড বাবা মন্দির আছে। বাবা মন্দির আমরা নিউ বাবা মন্দির যাবো, ওখান থেকে ওল্ড বাবা মন্দির হয়ে কুকুপ হয়ে জুলুক হয়ে আপনার ওল্ড চিলরুক হয়ে আপনার নাথানখালিখালি হয়ে যাওয়া যায়। বাট ওই রুটটা এবার আমরা করছি না, আর ওটা তো কোনো একদিন অবশ্যই যেতে তো হবেই। বন্ধুরা, প্রথমে আপনাকে একটা ধারণা দেয় এই ইস্ট সিকিমের পার্টের জন্য আপনার পকেট থেকে কত টাকা খরচ হতে পারে। যদি আপনি টোটাল করেন বাবা মন্দির, নাথুলা এবং ছাঙ্গু লেক, তাহলে কিন্তু পার হেড আপনার 800 থেকে 1000 টাকা পড়তে পারে। যদি আপনি নাথুলার পারমিশন না পান তাহলে সেটা 500 টাকার মতো পড়বে। তবে আপনাকে জানিয়ে রাখি, নাথুলা যখন যাচ্ছেন, নাথুলা কিন্তু সোমবার এবং মঙ্গলবার কিন্তু নাথুলা বন্ধ থাকে, সেভাবেই কিন্তু আপনি ট্যুরটা কিন্তু প্ল্যান করুন। আবার আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই নাথুলা যাওয়ার জন্য আপনার কিন্তু গাড়ি ছাড়বে বাজারা স্ট্যান্ড থেকে। আমাদের নর্থ সিকিম পার্টের তো পুরোটাই আমরা বলেছি, যদি না দেখে থাকেন বাজারা স্ট্যান্ড কোথায় বা কীভাবে যেতে হবে গ্যাংটক থেকে, সেটা আপনি দেখে নিতে পারেন, কিংবা আমরা আই বাটনের লিঙ্ক দিচ্ছি, সেখানে ক্লিক করলেই দেখে। এই পার্টে ঘোরার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে, তার মধ্যে 3টি পাসপোর্ট সাইজ ছবি, 3টি হচ্ছে কি আপনার আইডেন্টিটি ডকুমেন্ট, আবার বলে রাখি কিন্তু আধার কার্ড চলবে না, আর একটা যেটি লাগবে সেটা হচ্ছে কি ট্রাভেল কার্ড সিকিমের। 3টে জিনিস কিন্তু আপনি যেদিন যাবেন তার আগের দিন সন্ধ্যাবেলাতেই আপনার ট্রাভেল এজেন্টকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সিতে যারা আমরা 10 জন আছি টোটাল, এখানে কপিটা ড্রাইভার সাহেবকে, তারাই বিভিন্ন জায়গায় দেখাবে, সেটা আপনার চিন্তা নেই। দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার সাহেব দেখালো একজন হচ্ছে, স্কুলে যাওয়ার সময় এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য 10 টাকা করে প্রত্যেককে দিতে হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টের টিকিট। বন্ধুরা, সব কিছু ফর্মালিটি সব কিছু জিনিস শেষ করার পরে এবার কিন্তু আমরা ইস্ট সিকিমের রাস্তায় নাথুলার রাস্তায়। অসম্ভব ভিউটা শুধু দেখুন, ভিউটা দেখে অসম্ভব সুন্দর লাগবে। নীল আকাশ এবং দেখতেই পাচ্ছেন তার ধারে সবুজ সবুজ সেই লম্বা লম্বা গাছগুলো, আর তার মধ্যেখান দিয়ে আমরা চলেছি। একদম গ্রিনারি সবুজ ভ্যালি, তার মধ্যে দিয়ে কালো রাস্তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে আমরা চলেছি। পাহাড়ের খাঁজ দিয়ে কেমন গাড়ি একটার পর একটা উঠেছে। আমরা ওই নিচের এই রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে, অ্যান্ড ঘুরে যাচ্ছি এখান দিয়ে, দিয়ে আবার ও পাশে সরপিলের মতো একদম বেঁকে আবার এপাশ দিয়ে গিয়ে এই পাহাড়টা আমরা ক্রস করবো। ফ্ল্যাগ আপনি ল্যান্ডস্লাইড জোন, এখানে প্রচুর পাহাড়ে ধস নামে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, সন্ধ্যা কাপুতে গিয়ে যে ভিউটা পাইনি, পুরো স্লিপিং বুদ্ধা। আজকে আপনাকে দেখাচ্ছি, চলুন। এখন যাচ্ছি ছাঙ্গু লেকের কাছে, তো ছাঙ্গু লেক যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আমরা সন্ধ্যা কাপুর ট্রেক করেও যে ভিউটা পাইনি, সোমনীল কি বলিস? ও সান্দাকপুর যখন ট্রেক করেছিল ওয়েদারের জন্য, তখন ও এত ভালো এত ভিউটা পায়নি, মানে জাস্ট একটা পাহাড় পরই যে কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা পাওয়া যায় সান্দাকপুর টপ পয়েন্ট থেকে, সেটাও দেখতে পাইনি। আমিও সান্দাকপুর ট্রেক করেছিলাম এবং আমি জানি কীরকম ভিউটা হয়, তো আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম রাস্তার পাশে জাস্ট একটা পাহাড় পরই এরকম সান্দাকপুর। দেখুন বেশি আমরা বকবো না, শুধু দেখুন পাহাড়টা, পুরো কাঞ্চনজঙ্ঘার আলটিমেট ভিউ। আমি আপনাকে বলে দিচ্ছি কোনটা কোন পাহাড়। একদম মিডিলে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখছেন, এপাশে মাউন্ট পান্ডিম, এপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুম্ভকর্ণ। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, আলটিমেট ভিউ। আমরা যাওয়ার পথে ছাঙ্গু লেক, কিন্তু এরকম ভিউ সত্যি সান্দাকাপু থেকে মেলার কথা, গোচিলা ট্রেক থেকে মেলার কথা। আমাদের সান্দাকাপু থেকে সেই ভিউটা পাইনি, বাট আমরা পেয়ে গেছি ছাঙ্গু লেক যাওয়ার পথে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এদিকে প্রচুর ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে, এসে ছবি তুলছে,
অ্যান্ড আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে অ্যান্ড প্রচুর টুরিস্ট বিশ ওখান থেকে লাইন দিয়েছে পুরো জামে এক জাম। এখানে ভিউ দেখে আমরা বেরোলাম অ্যান্ড করে দিলাম কাঞ্চনজঙ্ঘাকে টাটা অ্যান্ড আগে আমরা যাবো ছাঙ্গু লেক। সমনীল বল, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে কেমন লাগলো? কাঞ্চনজঙ্ঘা যেরকম ভিউ পাওয়া যাবে এখান থেকে আমরা কেউ ভাবিনি। আজকে সত্যি কথা বলতে ওয়েদার ফোরকাস্ট আমরা অনেকদিন থেকে চেক করছি, আজকে পার্টলি ক্লাউডি ছিল বাট ভালোই ওয়েদার পেয়ে গেলাম। অ্যান্ড চলুন আমরা এখন যাবো ছাঙ্গু লেক। নাথুল হ্যালো ভাইয়া ভিয়া, আমরা কমল ভাইয়া আমাদের সাথ যা রা আজ, চলো এক সাথ হাম লোক ব্লগ ভি বানায়েঙ্গে বহুত সারা জায়গা ভি ঘুমেঙ্গে। কৈলাস মানসরোবর যাত্রা করতে পারবেন, সেটা নেপাল দিয়ে তো করে আমরা সবাই জানি বাট এই রাস্তা দিয়েও হয়। এখানে রাখি কৈলাস মানসরোবরের জন্য মোটামুটি হিউজ অ্যামাউন্ট টাকা খরচা হয়, প্রায় 1.5 লাখ টাকা মতো। আপনি যদি এখানে আসেন এখান থেকে আপনাকে নাথুলা পর্যন্ত যেতে হবে অ্যান্ড নাথুলা থেকে আপনাকে সিকিম গভর্নমেন্ট বাস নিয়ে যাবে অ্যান্ড তারপরে ওখান থেকে আপনার চীনের গভর্নমেন্ট সেখান থেকে আপনাকে কৈলাস মানসরোবর নিয়ে যাবে অ্যান্ড সেম প্রসেসে আবার আপনি ব্যাক করবেন। যেতে চাইলে অবশ্যই চলুন। পুরো পাহাড়ে বরফ জমে আছে দেখতেই পাচ্ছেন। এদিকে দিয়ে আমরা যাব ছাঙ্গু লেক অ্যান্ড পুরো বরফে পুরো পাহাড় ভর্তি, তো ভালোই লাগবে আপনাকে এসে এখানে। তবে বলে রাখি মাস্ক এখানে এলে অবশ্যই পরে রাখতে হবে বারবার, কারণ এখানে চেক হয়, কারণ এই পাশ দিয়েই আপনার চায়না পড়া নেই, নাথুলা দিয়েই চায়না যাওয়া যায়। আর আপনি যদি মানসরোবর লেক ট্রেক করেন বা যান তো এখান দিয়ে আপনাকে যেতেই হবে। তো এখানে আপনাকে মাস্ক এবং যেগুলো প্রয়োজনীয় ম্যান্ডেটারি আপনার কাগজ, আপনার বিভিন্ন রকম ভোটার আইডি সব কিছু কিন্তু এখানে একদম ঠিকঠাক এবং রাখতে হবে। আমরা ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে এখানে এসেছি, এখানে কফি বাগেরা কিছুটা খাবো অ্যান্ড খেয়ে দিয়ে আবার বেরোবো। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বুটফুট আছে এখানে, যদি আপনি ভাড়া নিতে চান অবশ্যই ভাড়া নিতে পারেন, জ্যাকেট ফ্যাকেট সব কিছু পেয়ে যাবেন। যদি এখানে কিছু খান টান খেয়ে নিতে পারেন বা আসার পথে যদি খেতে চান এখানে অর্ডার করে চলে যাবেন, এসে খেয়ে নেবেন। এটা ছাঙ্গুর রোপওয়ে মনে হচ্ছে, তো আমরা যাই গিয়ে যদি চড়ার ব্যবস্থা হয়। আপনার নাম কে? मेरा डोमा है। इधर से आप? हाँ मैं इधर का हूँ। इधर तो बहुत ठंड पड़ता है ना? हाँ इधर तो मुश्किल है, विंटर के सीजन में बरसात में स्नो हो जाता है ना। पहले आया था एक हफ्ता दो हफ्ते पहले, बहुत बर्फ था ना। अच्छा अच्छा हो गया, दिन बहुत अच्छा है इधर। अच्छा लग गया। अच्छा धूप होने अच्छे अच्छा होता है। जनवरी में आएगा 15-16 से बर्फ बहुत आएगा, रास्ता बंद हो जाएगा। अच्छा एक महीना रास्ता बंद हो जाएगा फिर खुलेगा। अभी जाओ पानी में देखो सब ऐसे ऐसे। अच्छा नॉनवेज वेज सभी पावे? आप नॉनवेज का कितना बोला था? नॉनवेज का 280, उसमें तो चिकन होगा। चिकन दाल सलाद। अच्छा ठीक है। ऑर्गेनिक इसको क्या बोलते हैं? ऑर्गेनिक क्या क्या? अच्छा डाले अदरक मूली मटर सब कुछ है। ठीक है, हमारा बिक्री का भी है। अच्छा तो खुल के दिखा तो नहीं, एकन का फेमस आचार तो दादा एकने खाचे। फ्राइड राइस कितने का होगा? 120 का। चिकन मोमो का कितना होगा? चिकन मोमो का प्लेट 100 8 पीस का है ना? 8 पीस। এখানে রেন্টের সব জিনিস পেয়ে যাবেন, রেন্টের নানান রকম জিনিস এখানেই পাওয়া যাবে। এক জ্যাকেট কা রেন্ট 100 rupees পার জ্যাকেট রেন্ট আপনি এখানে পেয়ে যাবেন। ছাঙ্গু লেক দেখতেই পাচ্ছেন, ছাঙ্গু লেকের সামনে সেই ইয়াক সব কিছু দাঁড়িয়ে আছে। এখানে আপনি ইয়াহ পে রুকেঙ্গে না তো নাথুলা বাবা মন্দির কুছ ভি নাই দেখ পাएंगे। হ্যাঁ তো ওটা ছাঙ্গু লেক দেখতেই পাচ্ছেন, পাশ দিয়ে আমরা চলেছি, আসার সময় ছাঙ্গু লেক অবশ্যই দাঁড়াবো। ছাঙ্গু লেকের স্পেলিংটা দেখে নিয়েছেন তো? নাথুলা 17 kilometers দেখতেই পাচ্ছেন, আমরা ছাঙ্গু লেক ছাড়িয়ে চলেছি ওপরের দিকে। রাস্তার মজাটা শুধু নিতে থাকুন, ওপরে সাদা একদম উজ্জীবিত মেঘ, নীলের সঙ্গে ভালো কম্বিনেশন হেভি লাগছে এবং তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নাথুলা যাবো। ফেরার পথে ছাঙ্গু লেক এবং বাবা মন্দির তো হবেই। এটা যে ভিলেজটা দেখতে পাচ্ছেন এটাই ছাঙ্গু ভিলেজ, এতদিন যে ছবিগুলো বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় দেখেছি আজকে সেখান দিয়ে আমি যাচ্ছি আর আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ছোট হ্যামলেট মতো জনবসতি। ভাইয়া এই জায়গাটার নাম ছাঙ্গুই হ্যাঁ ক্যা? এ বালা যে ভিলেজ থেগু থেগু। আমরা এখন থেগু ভিলেজের পাশ দিয়ে যাচ্ছি
জায়গার নাম থেগু আপনাকে বলে দিলাম ছাঙ্গুর পরে থেগু ভারতের রেড বিল্ডিং এন্ড হোয়াইট ওয়ালা চাইনা কা বিল্ডিং পুরো উল্টা হয়ে গিয়া চীনা কা লাল হোনা চাইয়ে থা এটাই সেই নাথুলা 14,440 ফিট এন্ড যাওয়ার জন্য এই দিক দিয়ে যেতে হবে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার আর হোয়াইট বিল্ডিংটা চাইনার এদিক দিয়ে আপনাকে যেতে হবে দূরে এখানে প্রচুর ঠান্ডা এত হাওয়া বইছে আপনাকে বলে বোঝানো যাবে না ঠান্ডা প্রচুর তাই এখানেই আমাদের লাস্ট ছবি নিতে পারবো তারপরে ওপরে আর ছবি অ্যালাউড নয় তাই নাথুলা আমরা যাব ওখানে যাব ইন্ডিয়ার চাইনা আমরা গেছিলাম ওপাশে ওখানে এখানে চাইনা বর্ডার আপনাকে দেখালাম এই রাস্তা আছে अच्छा WeChat जी उधर तो WeChat चलता है चाइना में और Baidu ऐप होता है जी Baidu ऐप है WeChat हां और कि चाइना में WhatsApp वगैरह नहीं चलता नहीं चलता WhatsApp Facebook भी नहीं चलता उन लोगों का व्यवहार करना होगा हां वो लोग का अपना अपना साइट होता है और वो लोग ना जी जब भी कुछ सामान हम लोगों से मंगाते हैं जैसे कि अभी एक ट्रक चावल मंगाया अच्छा तो रात को ही वो लोग WeChat में फोन कर देता है अच्छा ऐसा ऐसा चाहिए अच्छा, अच्छा। और हम लोग भी जो मंगाते हैं लोग अच्छा। कपड़े वपड़े फोन वोन अच्छा। हम भी ऐसा चाहिए बोल के WeChat में ही बोलते हैं एंड এখান থেকে জুলুক যাওয়ার রাস্তাটা পুরো বাবা মন্দিরে ঢোকার পথে ওল্ড বালা জানে কি লে ইদার সে না ভাইয়া জি আচ্ছা ওল্ড কুপুপ হোকে জানা পড়েগা ওল্ড বাবা মন্দির যদি আপনি যেতে চান আর আমরা নিউ বাবা মন্দির আজকে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন নিচে রেড মতো বিল্ডিং আছে সেখানে আমরা যাব এখন বাবা মন্দিরের সামনে এসে গেছি নিউ বাবা মন্দির এন্ড এটা ওল্ড বাবা মন্দির নয় আপনাকে প্রথম কথা জানিয়ে রাখি তো দেখতেই পাচ্ছেন এই বাবা মন্দির এখানে বাবা হরভজন সিং এর স্ট্যাচু এন্ড সব কিছু আছে আপনি অবশ্যই বলে দিলাম নিউ বাবা মন্দিরে টয়লেট পেয়ে যাবেন লেডিস জেন্টস আলাদা এই দেখতে পাচ্ছেন ওখানে বাবা শঙ্করদেবের টেম্পল আছে এবং ওখানে যেতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি চড়ে উপরে যেতে হবে আসতে হবে তো যেতেই পারেন সেখানে পুরো ফ্রোজেন আইসও আছে এবার আমরা চলে যাচ্ছি এদিকে চলুন সেই জায়গাটাতে আপনাকে নিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর ভিউ এই জায়গাটাতে বন্দি এখান দিয়ে আসবেন এসে ওখানে শিবের টেম্পলটা আছে এখানে চলে আসবেন ভিউটা শুধু দেখুন অসম্ভব চারিদিকে পুরো পাহাড়ের মধ্যে স্নো 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 রাস্তাটা দেখুন উঠে উঠে আসছে এই রাস্তা দিয়ে আমরা নেমে যাবো বাবা মন্দিরের ভেতরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুম হরভজন সিং এর এটা ছিল লিভিং রুম এটা ছিল অফিস লিভিং রুমটা আপাতত এখন আছে বন্ধ এটা দেখুন অফিসের মধ্যে বাবা হরভজন সিং এর ডায়েরি টায়েরি সব কিছু দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন হরভজন সিং লেখা লেখা আছে এবং তার যেগুলো ইউজ অস্ত্রপাস্ত ব্যবহার করতো সেগুলো এখানেই আছে ঠিক সামনে হরভজন সিং এর মূর্তি বানানো হয়েছে সেখানে আর্মি ভাইরা পুজোর রেতে তাকে এ করেন এন্ড এ পাশ দিয়ে আমাদের যাওয়া হবে উদার স্পিরিচুয়াল ওয়াটার এন্ড স্টোর রুম এ পাশে আপনি দেখতেই পাচ্ছেন এখানে বললেই গল্প করে অবশ্যই আপনাকে খাবার দিয়ে দেবে আপনি দেখলেন আমাকে মুড়ি দিয়ে দিল এখানে মুড়ি আর গুড় পাওয়া যায় হরভজন সিং এটা খেত আমি কালটি এখন বুঝতে পারছেন মেদিনীপুরের ছোঁয়া আপনি সিকিমে এসেই পাচ্ছি আবার অরবিন্দ সিং এর মতো জায়গায় তো যাই হোক চলুন বন্ধুরা ছাঙ্গু থেকে যখন আপনি নাথুলা যাবেন দেখবেন অনেকই লেক আপনি দেখতে পাবেন যেমন মঞ্জু লেক হাঙ্গুল লেক কিংবা নাথুলা লেক আমাদের ড্রাইভার দাদা খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য জানালো যে এই লেকগুলোতে মাছ ছিল কিছুদিন আগে পর্যন্ত কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে মাছগুলো ধরে অসাধারণ আপনি অবশ্যই দাঁড়াবেন আমাদের সময়ের অভাবে কিন্তু আমরা দাঁড়াতে পারলাম না কিন্তু আপনাকে রেকমেন্ডেশন করবো অবশ্যই দাঁড়ান আমরা এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের কাছে ইস্ট সিকিমের মধ্যে ছাঙ্গু লেক পড়ছে এই এখান থেকে আপনি নাথুলা যেতে পারবেন বাবা মন্দির যেতে পারবেন কুপুপ যেতে পারবেন আপনি যদি জুলুক হয়ে সিল্ক রুট করতে চান তাহলে তো আপনি পুরোটা এনজিবি যেতেই পারবেন দুদিনে তো যাই হোক এখানে আমার পেছনে ছাঙ্গু লেক আপনি দেখতেই পাচ্ছেন পুরোটা একদম ওপাশের যে পাহাড়টা আছে পুরো একদম বরফে ভর্তি অ্যান্ড ছাঙ্গু লেকের কাছে আমরা দাঁড়িয়ে এদিক থেকে আমরা ফিরলাম নাথুলা হয়ে অ্যান্ড দেখতেই পাচ্ছেন ওপরে হালকা ফ্রোজেনের বরফের ওপরে চাদর হয়ে গেছে এপাশ থেকে প্রায় 700 মিটার হবেই
एंड छांगुलेकर पास ही आपनी जानें प्रचुर हिया के रिफ्यूड छवि तोलार जोन्नो आपनाके जानिए रखी 100 टाका 100 आर जदि आपनी राइड करें ताहले 400 देखतेई पाच्छेन पुरो हिया के लम्बा लाइन एंड पुरो हिया के चारिदिके एनजॉय राइड बाट आमाके एकटु बाच्चादेर बाच्चादेर मतो लागलो बोले आमी राइड करलाम ना देखुन हिया के राइड লেগে যাচ্ছে ডেঞ্জার ডু নট ওয়াক অন দ্য ফ্রোজেন লেক মানে বুঝতেই পারছেন ফ্রোজেন লেকের উপর দিয়ে হাঁটা মানা বলে রাখি তো এখানে এলে আটটা আপনাকে যে ঠোঁট প্রচুর পাহাড় পাড়বে তো সেই জন্য ভ্যাসেলিন বা জেলি বা এইসব যদি কিছু থাকে অবশ্যই ব্যবহার করুন সাথে সাথে দেখুন এপাশে টিবেটিয়ান ফ্ল্যাগ একদম উঠছে এপাশে ভাইয়েরা ছবি তুলছে কে টাটা করে আমরা এবার ঠিক চলো ছাঙ্গুলেক চলো টাটা দেখুন সিকিম পার্ট শেষ সোমানিল আমাদের লাচুন লাচেন শেষ ইস্ট সিকিম শেষ লোকাল সাইট সিন শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো চলছে চাকা রিপেয়ারিং আমাদের চাকাটা অনেকক্ষণ থেকে আমাদের গোলমাল করছিল তো লাস্টে ফেসেই গেলাম চাকাটা একদম গ্যাংটক এখান থেকে 15-16 কিলোমিটার দূর এখন বাজে 7-8টা খুব আচ্ছা নসিব তা আমার টায়ার ভি মিল গা ফটাক সে নেই তো আপ দেখুন বন্ধুরা এই ছিল আমাদের ইস্ট সিকিম পার্টির ভিডিও এর মধ্যে আমরা নাথুলা ছাঙ্গুলেক এবং বাবা মন্দির আপনার কাছে দেখালাম এর আগেও যেসব ভিডিওগুলো আপনার কাছে দিয়েছি নর্থ সিকিমের মধ্যে লাচুং লাচেং কিংবা গ্যাংটকের সাইট সিং আশা করি দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই আপনাদের ডিসক্রিপশনের লিঙ্ক চেক করুন অবশ্যই সেখানে পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই এই ভিডিওগুলো সাপোর্ট করার জন্য আমার কাজকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে আমার পাশে থাকার জন্য যখনই আমি ভিডিও আপলোড করবো আপনি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে ডান দিকে বেল নোটিফিকেশন আইকনকে অল করে দিন যখনই আমি ভিডিও আপলোড করবো কিন্তু আপনাকে তাড়াতাড়ি যাবে চলুন বন্ধুরা এরকমই আরও কোনো ট্রাভেল ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি আপনার কাছে আসতে চলেছি ততক্ষণের জন্য টাটা।